2017 সালের বন্যাত্রাণ দুর্নীতিতে অভিযুক্ত পুলিশের চোখে ফেরার তৃণমূল নেতা পেয়ে গেলেন রেশন ডিলারশিপ। পুলিশ ভেরিফিকেশন কিভাবে হলো প্রশ্ন তুলছে ডিলারশিপের আরেক আবেদনকারী। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় খোঁজা বিজেপির সাফাই তৃণমূলে। বন্যাত্রাণ কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল নেতা জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা, তারপরেও খাদ্য দফতরের অধীনে এলাকায় রেশন ডিলারশিপ পেয়ে গেল সেই নেতা। এই নিয়ে জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করে রেশন ডিলারশিপের জন্য আরেক আবেদনকারী। সমগ্র ঘটনা নিয়ে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তবে মূল অভিযুক্ত তৃণমূল নেতা বাপি পাল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমি কন্ট্রোলে ডিলারশিপ অ্যাপ্লাই করেছিলাম, আমার সঙ্গে সুব্রত পাল বাপি পালও, ডাকনাম বাপি পাল, ও করেছিল। তো আমারটা হয়নি, শুনতে পাচ্ছি ওর বেলে হয়ে গেছে। তো উনি তো দুর্নীতিতে যুক্ত, ওর নামে তো অনেক কেস মামলা মোকদ্দমা আছে, আর কেস মামলা মোকদ্দমা থাকা সত্ত্বেও সরকারি কাজ কি পাওয়া যায়, এটাই কি ঠিক? আর যাদের প্রতিনিধি পাওয়ারফুল সব দিক দিয়ে নেতা ফেতা, তো ওরাই পাবে, আর যারা প্রতিনিধি নেতা ফেতা কিছু নাই, তাহলে সাধারণ মানুষের জন্য কি এটা পাওয়ার যোগ্য না? এই আমাদের প্রশ্ন। এটা তো সরকারি প্রসিডিওর হয়েছে, এটা তো আমাদের কোনো নির্দেশ হয়নি, বা মন্ত্রীও বলেননি বা মুখ্যমন্ত্রীও বলেননি। তো সরকারি প্রসিডিওরে যদি কোনো গলত হয়ে থাকে, তারা তো অভিযোগ জানিয়েছে, তারা এটা দেখবে, বিচার পাবে, রেক্টিফাই হবে। সের খাতায় নাম উঠেছিল, কিন্তু ওনার হাজবেন্ডের নাম উঠেছে, ওনার নামে তো উঠেনি, জয়শ্রী পালের নামে তো, জয়শ্রী পালেরও নামে উঠেছে। জয়শ্রী পালের যদি উঠে থাকে, পুলিশ তো চার্জশিট দেয়নি, বাট কোর্ট অফ ল থেকে তো কনভিকশন হয়নি। যদি কোর্ট অফ ল থেকে কনভিকশন হতো, তাহলে একটা কিছু বলা যেত। আরেকটা, তৃণমূল হওয়ার ফলেই তারা ডিলারশিপ পেয়েছে, সবাই অ্যাপ্লিকেশন করেছেন, সব দলই করেছে, পাবলিক করেছে, তার মধ্যে ওর হয়তো লেগে গেছে। 2017 সালে যে বন্যা ত্রাণ কেলেঙ্কারির যে নামটা উঠে এসেছিল সেই সময়, কোটি কোটি টাকা, নয় ছয়, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এবং দুই নম্বর ব্লকের বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে প্রচুর টাকা কেলেঙ্কারি হয়েছে, সেই নিয়ে অনেক মোকদ্দমা হয়েছে। তার মধ্যে আমরাও বলেছি যে বাপি পালের যে জায়গাটাই মানে বন্যা দেখিয়ে লোকজনদেরকে টাকা দেওয়া হয়েছে, লাখো লাখো টাকা দেওয়া হয়েছে, সেই জায়গাটায় কিন্তু বন্যার জল আদৌ স্পর্শ করেনি। রক্ষিত পাড়া আর পাল পাড়া, সেই বাপি পালের পাড়াই হবে, রক্ষিত পাড়াই হবে, কুশিতার সেই জায়গাটায় কিন্তু আদৌ একজনের বাড়িতেও কিন্তু বন্যার জল স্পর্শ করেনি। সেই জায়গাটায় বাপি পাল লাখো লাখো টাকা নিয়ে কাটমানি নিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, বাপি পাল কত বড় নেতা হয়ে গেছে, আর তারপরে তো এই ওর সাথে তো এই কী বলে রেশন ডিলারশিপ নিয়ে 2017 সালে যখন ও অভিযুক্ত, আর তারপরে ও কীভাবে ক্লিন চিট পেয়ে যায়, এটাই তো ভাবার বিষয় আছে এখন আমাদের কাছে। 2017 সালে বন্যাত্রাণ দুর্নীতিতে অভিযুক্ত পুলিশের চোখে ফেরা তৃণমূল নেতা পেয়ে গেলেন রেশন ডিলারশিপ, আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশ ভেরিফিকেশন কিভাবে হলো প্রশ্ন তুলছে ডিলারশিপের আরেক আবেদনকারী। তবে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবং পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি তরফ থেকেও প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এবং সাফাই দিয়েছে তৃণমূল। বন্যাত্রাণ কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল নেতা জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা, তারপরেও খাদ্য দফতরের অধীনে এলাকায় রেশন ডিলারশিপে কি করে পেয়ে গেল সেই নেতা, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, তোমার কাছ থেকে জানতে চাইবো, পুলিশের চোখে ফেরার হয়ে তৃণমূল নেতা কিভাবে রেশনের ডিলারশিপ পেয়ে গেল এবং রাজনৈতিক যে তরজা শুরু হয়েছে, বিস্তারিত জানতে চাইবে বিষয়। একদমই সঞ্জিতা, দেখো গুরুতর অভিযোগ উঠেছে। দেখো হরিশ্চন্দ্রপুরের 2017 সালের বন্যাত্রাণ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মকর্তা ছিলেন জয়শ্রী কর্মকার এবং তার স্বামী তৃণমূল নেতা সুব্রত পাল ওরফে বাপি পাল। তার দেখো একটা বিষয় যেটা আছে, যে তাদের নামে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় পুলিশের চোখে, এই মুহূর্তে তারা ফেরার। এদিকে কুশিদা অঞ্চলের যে রেশন ডিলারের জন্য আবেদন পত্র বের হয়, সেখানে কিন্তু আবেদন করেন এই বাপি পাল, তাতে আবেদন করেন মুকুন্দপুরে, ওই কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে মুকুন্দপুর যে গ্রাম,
সেখান থেকে কিন্তু জাহাঙ্গীর নামে ওই ব্যক্তিও আবেদন করেছিলেন। দেখো জাহাঙ্গীরের সব থেকে বড় গুরুতর অভিযোগ যে তার কাছ থেকে তার কাছে সবকিছু থাকা সত্ত্বেও চূড়ান্ত তালিকায় তার নাম বাতিল হয়ে গেছে আর বাপিপাল ডিলারশিপ পেয়ে গেছে। দেখো তিনি এমনটাও প্রশ্ন তুলেছেন যে আইনের চোখে যে অপরাধী সে কিভাবে রেশন ডিলারশিপ পেয়ে গেল আর পুলিশ ভেরিফিকেশন কিভাবে পেল, এই নিয়ে শুক্রবার জেলা শাসক নিতিন সিংহানিয়ার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে জাহাঙ্গীর। যদিও পুলিশ সূত্রে খবর এবং পুলিশ পুলিশ পরিষ্কার জানিয়েছে 2019 সালে একটি ভেরিফিকেশনের কাগজ থানা থেকে তুলেছিল এই বাপিপাল, এই যে অভিযুক্ত বাপিপাল এই থানা থেকে তুলেছিল 2019 সালে। আর দেখো প্রশ্ন উঠছে সেই কাগজ বর্তমানে 2021 সালে যে কাগজগুলো জমা দিয়েছিল সে প্রশ্নটা এমনটাই উঠছে যে বর্তমানে কিভাবে গ্রহণ করলো এই খাদ্য দপ্তর। জাহাঙ্গীরের দাবি সে তৃণমূল নেতা বলেই অন্যায়ভাবে রেশন ডিলারশিপ পেয়েছে আর গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আর যদিও মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। একেবারে অনেক ধন্যবাদ তনুজ, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি তনুজ চৈত্র।